Alhamdulillahi Rabbil Alameen, As-salatu was-salamu ala Sayyidil Mursaleen, Amma ba'd. Fa'audhu billahi minash shaitanir rajim, Bismillahir Rahmanir Rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Rasulallah. Wa ala alika wa ashabika ya Habiballah. Wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah. Wa ala alika wa ashabika ya Noor Allah. Wa ala alika wa ashabika ya Noor Allah. Madani channel er darshok srota alhamdulillah aro ekbar uposthit hoyechi Rabiul Thani masher dharabhaik onushthan Allah walader shoishob kal niye. Alhamdulillah ajo amader sathe Madani munnara ongsho grohon korechen. Inshallah tara onushthane shesh porjonto thakben ar darshok srota আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই আছেন আর অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এই আশাই রাখি আমরা আপনারা দেখে আসছেন রবিউস সানির 1 তারিখ থেকে ইনশাআল্লাহ 11 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রতিদিন দেখবেন আপনারা মাদানী চ্যানেলের পর্দায় আজও দেখছেন আলহামদুলিল্লাহ যাই হোক দর্শক শ্রোতা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাযিল করেন সুবহানাল্লাহ আরেকটি হাদিস হলো যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 1000 বার রহমত নাযিল করেন আজ দর্শক শ্রোতা রয়েছেন আর মাদানী মুন্নারাও রয়েছেন আপনারা হয়তো বাড়িতে কখনো যদি যান ছুটিতে বা মা-বাবার সাথে সময় কাটান অনেক সময় অনেক পেরেশানির কথা আপনারা শুনে থাকেন যে বাবা বলে এই পেরেশানি মা বলে এই ঝামেলা চলতেছে তো আমি আপনাদেরকেও বলবো দর্শককেও বলবো যে আপনি আপনার মা-বাবাকে এই ওযিফা শিখিয়ে দিন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করেন তো আমরা যদি চাই যে আমাদের পেরেশানি দূর হয়ে যাক আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যাক আমাদের যত পেরেশানি আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিক তবে একটা ওযিফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তা হলো দুরূদ ও সালাম তো আমরা নিজেও পড়ব ঘরের মানুষকে ইনশাআল্লাহ পড়ার জন্য উৎসাহ করবে ঠিক আছে ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী মুন্নার আসুন আমরা ভালো ভালো নিয়ত করি যদি আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মধ্যে বসলাম আর এখানে যদি ভালো ভালো নিয়ত করার একটা অভ্যাস হয়ে যায় না তো দেখবেন ইনশাআল্লাহ মাদ্রাসার মধ্যে যখন আমরা পড়া শুরু করব তখন ভালো নিয়ত করতে স্মরণ চলে আসবে এরপরে যখন আমরা খানা খাবো তখন ভালো নিয়ত করার ব্যাপারে আমাদের স্মরণে চলে আসবে এরপরে যখন আমরা ঘুমাতে যাব ভালো নিয়ত আমাদের স্মরণে চলে আসবে মানুষ যখন একটা জিনিসের অভ্যাস করতে থাকে তখন কিন্তু তার অভ্যাস হয়ে যায় দেখেন আপনাদের মাথায় পাগড়ি আমার মাথায় পাগড়ি এটা কিন্তু একসময় ছিল না আমাদের অভ্যাস ছিল না না অনেকে কেউ স্কুলে পড়তেন অনেকে বাসায় ছিলেন বা অন্য মাদ্রাসায় পড়তেন আমরা কেউ প্যান্ট শার্ট পড়তাম আমরা কেউ পাগড়ি পড়তাম না শুধু টুপি পড়তাম যখন দাওয়াত ইসলামের পরিবেশে আমরা চলে আসছি যখন দাওয়াত ইসলামের মাদ্রাসায় আমরা ভর্তি হয়ে গেলাম তাই না তখন থেকে আস্তে আস্তে আমাদের এই পাগড়ি পরার অভ্যাসও আমাদের মধ্যে চলে আসলো আর এখন দেখেন আপনাদেরকে বলতে হয় না যখনই ক্লাসে বসেন তখন পাগড়ি পরে বসেন যখন নামাজে দাঁড়ান তখন পাগড়ি পরে দাঁড়ান যখন বাইরে কোথাও যান আপনারা তখন পাগড়ি পরে যান এটা কেন হলো একটা পরিবেশে থাকার কারণে আর এটার অভ্যাস এখন পরিণত হয়ে গিয়েছে তাই না তো আমরাও ঠিক যেভাবে নিয়তের কথা আমরা আজকে শুনলাম আমরা যদি এটা আমাদের অভ্যাস বানিয়ে নিই খানার আগে নিয়ত করা নামাজের আগে নিয়ত করা ওযুর আগে নিয়ত করা চা পান করার আগে নিয়ত করা কোথাও ঘুরতে যাওয়ার আগে নিয়ত করা ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করা এই অনুষ্ঠানে বসছি এখানে নিয়ত করা তো যখন এই নিয়ত করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন দেখবেন প্রতিটি কাজের পূর্বেই আমরা নিয়ত করতে পারবো ঠিক আছে না ইনশাআল্লাহ আসুন আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতে নিয়ত করে নেই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইলমে দিন শেখার জন্য আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কিছু শ্রবণ করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা এর পূর্বেও এই অনুষ্ঠান দেখেছেন মাদানী চ্যানেলে আল্লাহওয়ালাদের শৈশবকাল আলহামদুলিল্লাহ আজ আবার উপস্থিত হয়েছি নতুন কোন বিষয় নিয়ে
আর আজকের এই অনুষ্ঠান আল্লাহওয়ালাদের শৈশবকাল আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তালালের বয়স যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছালো, মানে লেখাপড়ার খুব শখ তার ছিল, ইলমি দিন অর্জন করার গাউসে পাকের খুব একটা শখ ছিল। দেখেন মাদানী মুন্নারা, আপনাদের মধ্যে কিছু ছাত্র এরকমের আছে না, যারা ওস্তাদ ছুটি দেওয়ার পরেও এরপরও বসে থাকে কোরআন শরীফ নিয়ে। আমি অনেক ছাত্রকে দেখছি, যেমন রাতে এশারের নামাজের পর, এশারের নামাজ তো মাদ্রাসায় দেরিতে হয়, 9টার দিকে হয় তো, বা 9:30 দিকে হয়, তখন ছাত্ররা কি করে, মাদ্রাসার পড়া শেষ করে খানাদানা খেয়ে মসজিদে গিয়ে, যাদের মসজিদ পাশে আছে মসজিদে গিয়ে বা বারান্দা আছে বারান্দায় গিয়ে নিজের পড়া নিজে পড়তেছে। রাতের 10টা 11টা 12টা পর্যন্ত ওই ছাত্র কোরআন শরীফ খুলে বসে বসে তেলাওয়াত করতেছে। এটা তার একটা শখ যে আমি যত তাড়াতাড়ি হেফজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি গিয়ে আমি আবার আলিম কোর্সে ভর্তি হতে পারবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহ তাআলা আনহুর মধ্যে এরকমের একটা শখ ছিল, আমি কিভাবে আরও বেশি ইলম অর্জন করতে পারি, আমি কোন ওস্তাদের কাছে গেলে আরও ভালো কিতাব পড়তে পারবো, এরকম তার মধ্যে শখ ছিল। আসলে বাগদাদ শরীফ ওই সময় যখন গাউসে পাক রহমতুল্লাহি তালালাই দুনিয়ায় তাশরিফ আনেন বা তার বয়স একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেল, ওই সময় বাগদাদ শরীফের খুব সুনাম ধন্য একটা শহর ছিল শিক্ষার দিক থেকে বলেন। ওখানে ভালো মাদ্রাসার কোয়ালিটি পাওয়া যেত, ওখানে ভালো ফিকের হাদিসের দরস ওখানে দেওয়া হতো, বা আলিম কোর্সের ভালো একটা সুনাম ছিল বাগদাদ শহরের মধ্যে। এই যুগের মধ্যে অর্থাৎ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহ তাআলা আনহু যখন আর কি তিনি একটা বয়সে গিয়ে পরিণত হলেন, তখন সে যুগেই অর্থাৎ এই বাগদাদ শরীফ চরম শিখরে আরোহণ করেছিলেন। 500 হিজরির শেষ দিকে তখন অর্থাৎ ওই বাগদাদ শরীফের যারা তত্ত্বাবধানে ছিল তারা শিক্ষার মানটা এতভাবে তুলে ধরেছে দুনিয়ার মানুষের কাছে, প্রায় শহর থেকেই বাগদাদ শরীফে মানুষ ইলমেদিন শেখার জন্য, কোরআন হাদিসের দরস অর্জন করার জন্য বাগদাদে চলে যেত। শুধু ইসলামী শিক্ষাই নয়, বরং সে যুগে যত প্রকারের বিদ্যা, জ্ঞান অর্জন, চর্চা, চিকিৎসা, রসায়ন, ভূগোল, পদার্থবিদ্যা, সাহিত্য, কাব্য, অঙ্কশাস্ত্র, ব্যাকরণ আদির সকল প্রকারের বিদ্যা চর্চার কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ শরীফ। অর্থাৎ এই বাগদাদে সকল প্রকারের বিদ্যা অর্জন করার একটা সুমাধ্যম ছিল, আর মানুষ এখানে অর্থাৎ বাগদাদে নিজের শহর ছেড়ে ওখানে শিক্ষা অর্জন করার জন্য, ইলমে দিন অর্জন করার জন্য, বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করার জন্য বাগদাদে ছুটে যেত। চতুর্দিক থেকে মানুষ বাগদাদ শহরে আসা শুরু করলো। এ সকল কারণেই বিশ্বের দূর দূরান্ত হতে অসংখ্য শিক্ষার্থী তখন উচ্চ শিক্ষা অর্জন এর জন্য এই নগরীতে ভ্রমণের ন্যায় ছুটে আসত। বলা বাহুল্য, কিশোর আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চশিক্ষা লাভের জন্য এই বাগদাদ নগরী যেন হাতছানি দিয়ে ডাকছিল। যখন কাউসে পাক আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে বাগদাদ শরীফ এমন একটা শহর যেখানে কোরআন হাদিসের ইলেম শেখা যায়, সেখানে বিভিন্ন সাইডের ইলেম, মানুষ যদি চায় দুনিয়াবী জ্ঞান অর্জন করতে পারতেছে, সেখানে ইসলামের জ্ঞানও অর্জন করতে পারতেছে, তো গাউসে পাক রদিয়াল্লাহ তাআলার ব্যাপারে আসছে, মনে হচ্ছে বাগদাদ শহর আমার গাউসে পাককে দিনে ইসলামের শিক্ষা অর্জন করার জন্য হাতছানি দিয়ে ডাকছে, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদে চলে আসো, এখানে তোমার জন্য শিক্ষার সুব্যবস্থা রয়েছে। দেখুন আমাদের মধ্যেও, দেখেন একটি বোঝার জন্য আপনাদেরকে বলতেছি, কোনো ছাত্র কোনো মাদ্রাসার মধ্যে ভর্তি হলো, তো এখানে গিয়ে সে যখন জ্ঞান অর্জন করতেছে তার বারবার মন চাচ্ছে কি আমি দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। আমার জানা অনেক আছে এরকমের, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে একটা অনুষ্ঠান করলাম, এভাবে বদলে যায় জীবন। ওই অনুষ্ঠানের মধ্যে একজন আলিমে দিন আমার সাথে বসলো অনুষ্ঠান করার জন্য, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি শুরুতে দাওয়াত ইসলামীর মাদ্রাসায় কেমনে আসলেন, তিনি বললো শুরুতে তো আমি দাওয়াত ইসলামের মাদ্রাসায় ছিলাম না, আমি একটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য, তো ওখানে যখন পড়ালেখা আমার রানিং, তখন আমার মা একদিন আমাকে বললো যে আমি তুমি যখন ছোটো ছিলা তখন আমি নিয়ত করলাম তোমাকে আমি একটি মাদ্রাসায় পড়াবো, আলিমে দিন বানাবো, হাফিজে কোরআন বানাবো। তো আমার মায়ের সেই আশা, তারপরে কেউ না কেউ এসে আমাকে সংবাদ দিল যে আমাদের শহরে দাওয়াত ইসলামের মাদ্রাসা হয়েছে, তুমি যদি ভর্তি হতে চাও তো এই মাদ্রাসায় ভর্তি হতে পারো। তো আমি যখন ওই মাদ্রাসায় আসলাম, তো এসে যে প্রিন্সিপাল ছিল, যে মাদ্রাসা পরিচালক ছিল, সে অফিস রুমে বসা ছিল, তাকে আমি সালাম দিলাম, সে আমার সালামের উত্তর দিল। যিনি পরিচালক, এত বড় একটা মাদ্রাসার পরিচালক, সে আমাকে জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়।
তো আমি আমার বাড়ির কথা তো বললাম, আমার বাড়ির কথা ঠিকানা তাকে দিলাম, কিন্তু এত বড় আলিম সাহেব হওয়ার পরেও, এত বড় মাদ্রাসা পরিচালনা করার পরেও, দাওয়াত ইসলামের এত বড় মুবাল্লিগ হওয়ার পরেও সে আমি এত ছোট মানুষ আমাকে আপনি করে বললেন, এটা আমার অবাক করে দিল। তো আমি তাকে বললাম যে আপনি তো আমাকে তুমি করেও বলতে পারেন, আমি তো অনেক ছোট আপনার, আপনার ছাত্র আমি। তো তখন ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী উত্তর দিল যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়েছে ছোট বড় সবাইকে আপনি করে বলা। তো যখন আমি এই কথা শুনলাম এত বড় আলিম সাহেবের মুখে, তো আমি অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম যে অবশ্যই এই মাদ্রাসার মধ্যে যদি আমি ভর্তি হই তবে আমি ইলমে দ্বীনও পাবো, কোরআন হাদিসও পাবো, আর আমার নবীর মহাব্বতও পাবো, পাশাপাশি সুন্নাতের রসুলও পাবো। ঠিক আছে না? তো আলহামদুলিল্লাহ আজ এমন অনেক ছাত্র রয়েছে যারা মাদানী চ্যানেল দেখছেন, তারা ভাবতেছেন আমার এমন সৌভাগ্য কবে হবে যে আমি দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি হই, এদের মতো সুন্দর সুন্দর পাগড়ি পরি, এদের মতো মাদানী চ্যানেলে অনুষ্ঠান করি, এদের মতো আমার নবীর মহাব্বত আমরা শিখি, এদের মতো আল্লাহর ওলিদের শান ও মান আমরা শ্রবণ করি। দাওয়াত ইসলামের দরজা কখনো কারো জন্য বন্ধ হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনি যেখানেই আছেন আর যেভাবেই আছেন, আপনার শহরেই দাওয়াত ইসলামী রয়েছে। আপনি যেখানে আছেন বাংলাদেশের, সিলেটে আছেন, চট্টগ্রামে আছেন, রাজশাহীতে আছেন, রংপুরে আছেন, বরিশাল আছেন, যেখানে আছেন, ঢাকাতে আছেন, আলহামদুলিল্লাহ প্রতিটি শহরে দাওয়াত ইসলামের মাদানী কাজ রয়েছে। আপনি দাওয়াত ইসলামের জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন। আজই আপনি দাওয়াত ইসলামের যে জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এখানে এসে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। আপনার এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের মাদ্রাসার মধ্যে আপনি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন, এখানে সুন্নাতে রসুল পাবেন, আমার নবীর ভালোবাসা পাবেন, এখানে তাহাজ্জুদ পাবেন, এখানে জামাত সহকারে নামাজ পাবেন, এখানে মা বাবার আদব পাবেন, এখানে বড়দের সম্মান পাবেন, এখানে ইসলামের সঠিক জ্ঞান ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। আমি তো দাওয়াত দিব যে শুধু মনে মনে এটা ভাববেন না যে আমি কবে গিয়ে দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি হব আর কবে আমি এরকমের সুন্দর পরিবেশ পাব। দূরে থেকে নয় আলহামদুলিল্লাহ আপনাকে আমিও হাতছানি দিয়ে ডাকছি, আসুন দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। জ্ঞানের পাশাপাশি, ইলমে দ্বীনের পাশাপাশি আমরা এই মাদ্রাসা থেকে ইশকে রসুলও পাবো, আল্লাহর ওলিদের মহাব্বতও পাবো, আর দীন ইসলামের যে সঠিক দিক নির্দেশনা রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা এই মাদ্রাসা থেকে তা হাসিল করতে পারবো। আমি বলছিলাম মাদানী মুন্নারা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাগদাদ শরীফে যাওয়ার ব্যাপারে, যে কেউ না কেউ তাকে বাগদাদ শরীফে আসার জন্য আর সেখানে গিয়ে জ্ঞান অর্জন করার জন্য হাতছানি দিয়ে ডাকছে, এ আব্দুল কাদের জিলানী তুমি তাড়াতাড়ি চলে আসো বাগদাদ শহরে, এখানে তোমার জন্য সুব্যবস্থা রয়েছে, তুমি এখানে ইলমে দ্বীন অর্জন করবে আর দীন ইসলামের খুব খেদমত করবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন পিতা জীবিত ছিল, তার পিতা জীবিত থাকা অবস্থায় সবার সংসারে মাদানী মুন্নারা আপনি আছেন আমি আছি, যদি বাবা জীবিত থাকে তো ওই সংসারে ছেলেদেরকে সহজে কাজে হাত দিতে হয় না, ঠিক আছে না? বাবাই সব কাজ করে নেয়, ক্ষেতের কাজ বলেন, অফিসের কাজ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের কাজ বলেন, পারিবারিক কাজ বলেন, সব কাজগুলো বাবা সামাল দিয়ে নেয়। কিন্তু যখন বাবা না থাকে সংসারে, তখন ওই সংসারের বড় ছেলে তাকে ওই সংসারের প্রতিটি কাজের হাল ধরতে হয়, বাজার করা বলেন বা সাংসারিক কাজ বলেন বা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সবগুলো এই সন্তানকেই দেখতে হয়। ঠিক গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও এই রকমেরই ঘটনা ঘটেছে। যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জন করার জন্য বাগদাদ শরীফে যাবেন, এর আগে তো তার বাবা বেঁচে ছিলেন, তার বাবা সংসারের সকল কাজ করতেন, কিন্তু গাউসে পাকের তার বাবা যতদিন জীবিত ছিল ঘরের কোনো কাজ করতে হতো না, বাজারের কাজ তার বাবা করতেন, তাদের কিছু জমি ছিল, খ্যাত আছে না খ্যাত যেখানে চাষাবাদ হয়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কিছু খ্যাত ছিল, এখানে তারা চাষাবাদ করত, আর কয়েকটি গরু ছিল, এগুলো তারা লালন পালন করতেন। তো এই কাজগুলো তার বাবাই সব ছাড়তেন, সব তার বাবাই করতেন নিজ হাতে, বাজার করা বলেন, ঘরের কাজ বলেন, ক্ষেতের কাজ বলেন, বা আপনার গরুর দেখাশোনা, এগুলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাই করতেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে কিছু মাদানী ফুল বলতে চাই, সেটা হলো গিয়া আমরা যখন বাড়িতে যাই, যাই না মাঝে মধ্যে বাড়িতে বেড়াতে যাই না, ছুটি হয় না মাদ্রাসা, যখন বাড়িতে যাই আর আমাদের বাবা বা মা এরা তো কাজের মধ্যে ব্যস্ত থাকে, বাবা ক্ষেতের কাজে ব্যস্ত থাকে বা ব্যবসার কাজে ব্যস্ত থাকে, আমাকে যদি বলে বাবা অনেকদিন পরে তো মাদ্রাসা থেকে আসছো, এক কাজ করো তুমি আমার সাথে একটু খেতে চলো, বা যেখানে সুবিধা যেটা তার দরকার ওখানে ডাকলো যে আমার সাথে চলো এই কাজটা করে দিবা,
আমরা কি কাজ করি নাকি বলি না অনেক দিন পরে মাদ্রাসা থেকে আসছে আমি আর পারবো না আজকে, কোনটা করি আমরা? যদি আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি তবে তার যে তরিকা ছিল এগুলো দরকার না আমাদের করা? দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা ছিল মা বাবার বাদ্য সন্তান, তারা যা বলতেন মাথা পেতে মেনে নিতেন এবং সেই কাজগুলো করে দিতেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার বাবা যখন ইন্তেকাল করলেন, গাউসে পাকের এই পুরো সংসারের কাজ এখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে দেখতে হয়, আর এর আগে তার বাবা সব কাজ করতেন। আর গাউসে পাক কি করতেন? শুধু ইলমে দিন অর্জন করতেন আর ইবাদত রিয়াজত করতেন, তার কাজই দুইটা ছিল, শুধু নামাজ আদায় করতেন আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতেন আর জ্ঞান অর্জন করতেন। যখন তার বাবা মারা গেল তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইবাদতও করতে হয়, ইলমে দিন অর্জন করতে হয়, এরপরে মায়ের কথাও শুনতে হয়, ঘরের বাজারও করতে হয়, এরপরে যেটুকু ক্ষেত আছিল এই ক্ষেতেরও কাজ করতে হয়েছে, এরপরে যে গরু ছিল এগুলোও দেখতে হতো। দেখেন একটা মানুষ তার মধ্যে শখ যে আমি ইলমে দিন অর্জন করব, কিন্তু পারিবারিক একটা ঝামেলার মধ্যে এমনভাবে জড়িত হয়ে গিয়েছে আর সে কিন্তু নিজে ইচ্ছায় জড়িত হয় নাই, যেহেতু তার বাবা ইন্তেকাল করেছেন আর এই পুরো সংসারের দায়িত্ব তার উপরে চলে আসছে, আর সংসারের দায়িত্ব তার উপর আসার কারণে এগুলো তাকে সামাল দিতে হবে, আর কেউ নেই। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কী করলেন, সেই ক্ষেতের কাজও শুরু করলেন, এরপরে গরু সকালবেলা নিয়ে যাওয়া, এরপরে সন্ধ্যার সময় নিয়ে আসা, এরপরে প্রতিদিন বাজার করা, এগুলো এখন গাউসে পাকেরই করতে হয়। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু দুঃখ লাগলো। কীরকমের দুঃখ লাগলো? যে অনেক ছাত্ররা আমরা আছি এখানে, মনে মনে হয়তো আমরা ভাবতে পারি যে লেখাপড়া আর ভালো লাগে না, যদি বাবা কই তো চলে আয়, সংসারের কাজ আমি একা পারি না, তাইলে আমার জন্য ভালো হইতো, আমি মাদ্রাসা ছেড়ে বাসায় চলে আসতাম, বাবার সাথে কাজ করতাম। অনেকে চিন্তাধারা এরকমের আছে, ঠিক বলছি না আমি? কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শিশুদের চেয়ে, সকল বাচ্চাদের চেয়ে ভিন্ন ছিল। যখন বাবা ইন্তেকাল করলেন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের যে কাজ করবেন এ কাজ করতে গিয়ে তার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটলো, তার ইবাদতের মধ্যে সময় পাচ্ছে না তিনি, আর লেখাপড়ার মধ্যে যে লেখাপড়া অর্জন করবে সময় পাচ্ছে না, এখন তার মধ্যে একটু অশান্তি চলে আসলো, আফসোস করলো, হে আল্লাহ আমি ইবাদত করব ইবাদত করতে পারতেছি না, হ্যাঁ আমি ইলমে দিন অর্জন করব তাও পারছি না, এখন কি হবে, আমার সংসারের সব কাজ দেখতে হয়। দেখেন তার মধ্যে ইলমে দিন শেখার কেমন একটা আগ্রহ ছিল, আর মা বাবার বাধ্য কেমন ছিল যে বাবা ইন্তেকালের পরে বাবার প্রতিটি কাজ নিজে সামাল দিচ্ছেন সংসারের, এরপরে ইলমে দিন শেখার আর ইবাদতের প্রতি কেমন মন মানসিকতা। কিন্তু আজকাল আফসোস লাগে মাদানী মুন্নারা, অনেক সন্তান বা অনেক মাদানী মুন্নারা এমন রয়েছেন যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনায় যতদিন থাকি আমরা তখন তো পাঁচক তো নামাজ জামাতে আদায় করি, কিন্তু যখন বাড়িতে যাই তখন আমাদের অবস্থা কেমন হয়ে যায়। হ্যাঁ আবার আমাদের আশেপাশে গ্রামের যারা আমাদের ছোট ভাই ব্রাদার আছে তাদের দিকে তাকিয়ে দেখি তারা না নামাজ পড়ে, না ইবাদত করে, না রোজা রাখে, না মা বাবার কথা শুনে, না কোরআনে পাকের তেলাওয়াত করে, না ইলমে দিন অর্জন করে, তাদের মধ্যে সব কিচ্ছু পাওয়া যায়, কিছু নাই তাদের মধ্যে। বাস আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন যে আমরা দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি হয়েছি আর এর বরকত আলহামদুলিল্লাহ এখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শিখতেছি, ইলমে দিন শিখতেছি, তাই না? তো কে কে নিয়ত করতেছে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের মাদ্রাসা ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, ইমামে তরিকত, ওলিদের সরদার, সুলতানে বলায়াত, আল্লাহর রহমত, ইমামে তরিকত, ওলিদের সরদার, সুলতানে বলায়াত, আল মাদদ ইয়া গাউসে পাক, আল মাদদ ইয়া গাউসে পাক, আল মাদদ ইয়া গাউসে পাক, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মাদানী মুন্নারা যেহেতু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মধ্যে সংসারে কাজ দেখার জন্য তিনি ছাড়া আর কেউ ছিলেন না, সেহেতু তাকে বাধ্য হয়ে এই সংসারের কাজগুলো গোছানো দেখা, বাবার অনুপস্থিতিতে যখন বাবা ইন্তেকাল করলেন তখন এই কাজগুলো তাকেই করতে হয়। এগুলো আমরাও দেখি আমাদের এলাকার মধ্যে, যদি বড় ভাই থাকে তো বাবা মৃত্যুর পরে বড় ভাই এই কাজগুলো দেখে, তাই না? তো আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যদি আমাদের ঘরের মধ্যে আমাদের সংসারের মধ্যে মা বাবার পক্ষ থেকে যে কাজ দিবে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে যদি আমাদের ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ না থাকে, যেমন ধরেন গিয়ে বাবাও চলে গেল বিদেশে বা কারো বাবা ইন্তেকাল করলো বা আমি ছাড়া এখন আর সংসারে কেউ নেই,
লেখাপড়া রানিং অবস্থায় আমাকে সংসার দেখতে হবে, তারপর আমরা এতে অলসতা করব না, সময় মতো গিয়ে ঘরের বাজার করে দিয়ে আসব, সময় মতো গিয়ে মাকে যা দরকার এগুলো দিয়ে আসব, ঘরে পানি না থাকলে পানি দিয়ে আসব, যদি কোনো প্রয়োজনে মা ডাকেন লেখাপড়া রানিং রাখব, আর মা বাবা যা বলে ইনশাল্লাহ ওগুলো আমরা মেনে চলবো, ঠিক আছে ইনশাল্লাহ। এটা না এটা করবো না কি ঘরে কেউ নেই আমি কি একা কাজ করবো কি না, হ্যাঁ ঘরে কেউ নেই আমার উপরে কি সব দায়িত্ব নাকি আমি কি একা দেখবো নাকি, এরকমের কোনো অজুহাত না দেখিয়ে মা বাবা যা বলবে ইনশাআল্লাহ আমরা ওই সকল কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তার মতো তো হতে পারবো না, আমরা তার মতো চেষ্টা করতে পারি, হ্যাঁ তার গোলাম হিসাবে আমরা দাবি করছি, আমরা কমপক্ষে তার মতো মা বাবার বাধ্যগত সন্তান হওয়ার চেষ্টা করি, মা বাবার খেদমত করার চেষ্টা করি, পরিবারের কাজ যেহেতু আমরা করে দিই। দেখেন ঘরের কাজ করা কিন্তু এটা সুন্নতে রসুল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ঘরের কাজ নিজ হাতে করে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কাজ করতে নিতেন তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কাজের মধ্যে সহযোগিতা করে দিতেন, নিজের সাথে সাথে কাজগুলো করে দিতেন। আমরা তো সবাই জানি একটা ঘটনা আছে যে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানানোর জন্য যখন খামির নিল, এই খামির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন হে ফাতেমা আমার কাছে দাও আমি কিছু রুটি বানিয়ে দিই তোমাকে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেই রুটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের মধ্যে হেল্প করলেন, সহযোগিতা করলেন আর রুটি বানিয়ে দিলেন। ঘরের কাজ করা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা। এখন মা বলল যে ঘরে পানি নেই এক কলস পানির ব্যবস্থা করে দাও, আমি বলবো না এখন আমি পারবো না, এখন মাত্র মাদ্রাসা থেকে আসছি। এটা ভালো ছেলেরা বলে, বলেন কারা বলে? খারাপ ছেলেরা বলে। তো আমরা ভালো ছেলে না খারাপ ছেলে? আমরা ভালো ছেলে। তো আমরা কি বলবো, মা বাবা যেই কাজ দেখ আমরা ওই কাজগুলো করে দেবো ইনশাআল্লাহ। যদি মা বলে যে আজকে মাদ্রাসা খুলছে তোমরা সবাই মাদ্রাসায় চলে যাও, তোমার মাদ্রাসা আজকে খোলা আছে তুমি মাদ্রাসায় চলে যাও, কি করবো, মায়ের কথা শুনবো না, বলবো না আজকে না আরেকদিন বাসায় থাকি রে মা, এটা বলবো নাকি মাদ্রাসায় চলে যাবো? মাদ্রাসায় চলে যাবো। দেখেন মা বাবা আমাদের জন্য যা করে এগুলো আমাদের ভালোর জন্য করে। মা যদি বলে যে এই ছেলের সাথে চলতে পারবে না, কেননা এই ছেলে এলাকার মধ্যে একটু খারাপ আছে, সে খারাপ মানুষের সাথে চলে, তার মধ্যে খারাপ কাজের অভ্যাস আছে, তো তুমি আজ থেকে এই ছেলের সাথে চলিও না, তো আপনি কি বলবেন, মা কি বেশি জানে নাকি, বাবা কি বেশি জানে নাকি, আমি এর সাথে সবসময় চলে আসছি, এ তো ভালো মানুষ আমার ভালো বন্ধু। দেখেন আপনার ভালো বন্ধু, কিন্তু মা বাবা চায় যেন আপনি খারাপ পথে না যান, আপনি ভালো পথে যান, এই কারণে আপনার মা বাবা আপনাকে বাধা দিচ্ছে এই ছেলের সাথে চলা যাবে না, তো আমরা কি করব, মা বাবার কথা শুনবো, হ্যাঁ এই খারাপ সঙ্গ ছেড়ে দিয়ে ভালো পরিবেশে আমরা চলে আসবো, ঠিক আছে ইনশাল্লাহ। সবচেয়ে উত্তম আমাদের জন্য এটা যখন আমরা ছুটিতে বাড়িতে আসি তখন কোনো বন্ধু বান্ধবের সাথে না চলে মা বাবার খেদমত করি, ঘরে থাকি, মা বাবার সাথে কথা বলি, তাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাই, তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাই, এভাবে করে দিন অতিবাহিত করি, এতে করে মা বাবারও কলিজা ঠান্ডা হয়ে যাবে, মা বাবা আপনার জন্য দোয়া করবে আর ইনশাল্লাহ আপনিও খারাপ পরিবেশ থেকে বেঁচে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা আজ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগদাদের সফরের বিষয়টা শুনতাম, কিন্তু দেখেন অনেক কথা গাউসে পাক সম্পর্কে আসছে। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও মাদানী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ ওয়ালাদের শৈশবকাল এই অনুষ্ঠানে। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।